নমস্কার, আজ আপনাদেরকে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প পুরুষ। পরিবারের কারোরই ইচ্ছে নয় যোগেনের এখন বিয়ে হোক। এমন অকর্মণ্য অপদার্থের বিয়ে দিয়ে কি হবে? বিয়ে করে খাওয়াবে কি ও বউকে? ওর সম্বন্ধ আসে নানা দিক থেকে। সম্ভ্রান্ত বৈদ্য বংশের ছেলে, দেখতে অত্যন্ত সুশ্রী, পেটে যে কিছু নেই তা কয়জন জানে, আর জেনেও কয়জন মেয়ের বাপ তা মনে রাখতে পারে? সুবাসিনী মাঝে মাঝে বিচলিত না হয়ে পারেন না। বড় ছেলেকে বলেন, তুই অত ভাবিস কেন খগেন? সংসারে অমন চুলচেরা হিসাব করে কি চলা যায়? মুখ দিয়েছেন যিনি, আহার তিনিই যোগাবেন। তাছাড়া বিয়ে তো একদিন ওর দিতেই হবে, আর দিবিই বা কবে? বয়স তো ওর কম হল না, এই ফাল্গুনে 29-এ পড়বে। খগেন বিরক্ত হয়ে বলে, ওই তো দোষ, যখন বিয়ের কথা ওঠে তখনই ওর বয়স 29, আর যখন কাজকর্ম করার কথা বলি তখন ও ছেলে মানুষ। এমনি করে করেই মাথা ওর খেয়ে দেওয়া হয়েছে। পড়াশুনো সকলের হয় না, কিন্তু জীবনে কিছু না কিছু একটা সকলেই করে। ওর মতো আকাট মূর্খ আর কটা দেখেছ পৃথিবীতে? সামান্য বাজারটা পর্যন্ত ওকে দিয়ে করানো চলে না। পারে শুধু মেয়েলি কাজ করতে রান্নাঘরে। ও নিজেই তো একটা মেয়ে মানুষ, ওকে আবার আরেকটা মেয়ে মানুষ এনে দিয়ে কি হবে? সুবাসিনী চুপ করে থাকেন। খগেনও আর কিছু না বলে তার নথিপত্রের দিকে মন দেয়। কোর্টে যাওয়ার সময় খগেন একদিন বললে, প্রশান্তকে মনে আছে মা? সেই যে সাব জজ সুধাকান্তবাবুর ছেলে, একসঙ্গে পড়তুম আমরা, মনে নেই? কত আস্ত দেখি তখন আমাদের বাসায়। সুবাসিনী বললেন, হ্যাঁ হ্যাঁ, বেশ মনে আছে। তাই কি কি হয়েছে তার? সে চিঠি লিখেছে তার বোন গৌরীর সম্বন্ধে। গৌরীকেও তুমি দেখেছো দুই একবার, বেশ সুন্দরী আর সুশিক্ষিতা মেয়ে। দেওয়া থোয়া সম্বন্ধে যা আঁচ দিয়েছে তা আজকালকার দিনে ভালোই। সুবাসিনী খুশি হয়ে বললেন, আমাদের যোগিনের সঙ্গে বুঝি? খগেন অত্যন্ত আশ্চর্য হয়ে গেল, পাগল নাকি তুমি? আইএ পাশ করে গৌরী এবার বিয়ে পড়ছে, তার সঙ্গে তোমার ওই থার্ড ক্লাস পড়া ছেলের সম্বন্ধ করবে না তো আর কার সঙ্গে করবে? সম্বন্ধ উপস্থিত করেছে মৃগুর সঙ্গে। এবার সুবাসিনীর আশ্চর্য হওয়ার পালা। তুই বলিস কি খগেন, যোগেনের বিয়ে না হতেই মৃগেনের বিয়ে দিবি? বড় ভাইয়ের বিয়ে না হলে ছোট ভাইয়ের বিয়ে হয়েছে কোনোদিন? না হয় চারটে পাশ করে মৃগেন একটা মাস্টারি পেয়েছে, কিন্তু বয়সে তো যোগেনই বড়, ওর বিয়েই আগে দিতে হবে। খগেন বললে, না তার কোনো মানে নেই, বিয়ে করবার অধিকার সকলের থাকে না। বিয়ে বিয়ে করছো, কিন্তু যোগেনের পরিণামটা তুমি একবার ভেবে দেখো তোমা, যা দিনকাল, আর কার কখন কীরকম মনের গতি হবে তা বলা যায় না। তাছাড়া লোকের শক্তিও দিন দিন কমে আসছে, কে ওকে চিরকাল ভরণ পোষণ করবে বলো তো? সুবাসিনী বললেন, সংসারে সবাই সমান হয় না খগেন। তোরা দু ভাই যখন মানুষ হয়েছিস তখন ওর আর ভাবনা কি? খগেন হেসে বলল, না ওর আর ভাবনা কি, কিন্তু এ ধরনের বিয়ে আগেও হয়েছে, এখনো হয়। বড় ভাই যদি অসমর্থ হয়, অশক্ত হয়, কি তার যদি বিয়েতে ইচ্ছা না থাকে, তাহলে বড় ভাই অনুমতি দিলেই ছোট ভাই বিয়ে করতে পারে, এ বিধান তোমাদের শাস্ত্রেও আছে। সুবাসিনী বললেন, সে তোমাদের যা ইচ্ছে করো বাপু, কিন্তু তার আগে আমাকে আমার দাদার কাছে গোরক্ষপুর পাঠিয়ে দাও, আমি এসব অনাচার সইতে পারবো না। এদের ধরন ধারণ সুবাসিনীর ভালো লাগে না। সংসারে সকলের ক্ষমতা কি সমান হয়? ভগবান পাঁচটা আঙুল কি সমান করে করেছেন? কারো বা একটু বেশি বিদ্যে বুদ্ধি থাকে, কারো বা কম, কেউ বা দুটো টাকা বেশি আয় করে, কেউ বা তা পারে না। তাই বলে বয়সের সময় বিয়েই দেওয়া হবে না ছেলের? খাওয়া পড়া
সে যার ভাগ্যে যা আছে তাই হবে। আর খাওয়া পড়াই কি মানুষের সব, শাক ভাত খেয়েও তো লোকে সুখে থাকে। বোকা বলে যোগেনের বিয়ে হবে না এ কথা ভাবতেও সুবাসিনীর কষ্ট হয়। ছেলেবেলা থেকেই ওর বিয়ের ভারী শখ। রাঙা বউয়ের প্রলোভন দেখিয়ে ওকে ভাত খাওয়াতে হতো, ঘুম পাড়াতে হতো বউয়ের গল্প করে। দিনের মধ্যে হাজারবার জিজ্ঞেস করত কবে ওর বউ আসবে। হ্যারিকেন দেখলেই সেটা উঁচু করে ধরে বলত, ঝলমল ঝলমল, ওর বউয়ের মুখ ঝলমল ঝলমল করবে। কোন বিয়েতে যেন কাকে হ্যারিকেন দিয়ে বউয়ের মুখ দেখতে দেখেছিল। আর একদিনের কথা মনে পড়ল, সুবাসিনীর এক দূর সম্পর্কের মামা বিয়ের পর বউ নিয়ে নৌকা করে যাচ্ছিলেন তাঁদের ঘাট দিয়ে। যোগেনকে কোলে নিয়ে সুবাসিনী এলেন ঘাটে। ওরা কিছুতেই নামতে চাইলেন না, কিন্তু ছেলের সে কি কান্না, নতুন বউ ও নেবেই। নৌকোয় গিয়ে বউয়ের আঁচল ধরে বসে রইল, কিছুতেই ছাড়বে না। মামা শেষে হেসে বললেন, আচ্ছা আচ্ছা তুই নিস বউ, তোকেই দেব। কিন্তু বউ তো নিবি, গয়নাঘাটি দিতে পারবি তো, খাওয়াতে পড়াতে পারবি তো, এ কিন্তু দাদা হাতি পোষা। স্বামী বলতেন, যোগেনই ভালো হবে ছেলেদের মধ্যে, অমন সুন্দর যার চেহারা তার মনও নিশ্চয়ই সুন্দর হবে। মন তার সুন্দরী, এমন সরল এমন সাদাসিদে, আর ছেলেদের মধ্যে মায়া মমতা সবচেয়ে ওরই বেশি। সামান্য অসুখ বিসুখ হলে সুবাসিনীর দিন রাত বসে থাকবে তার মাথার কাছে, আর তার সব রকম সাহায্য তো ওই করে। বড় ছেলের বিয়ে দিয়ে তার আর কি সুখ সুবিধা হলো, বউ তার নিজের ছেলে মেয়ে নিয়েই অস্থির, বরং তার পাশেই আরেকজনের থাকা দরকার, সে আবার করবে সুবাসিনীর পরিচর্যা। কোনো রকমে রান্না করে দুটি খায়, তাতেই যেন তার কত কষ্ট, সংসারের বারোয়ানি করে যোগেন। শুধু লেখাপড়াই হলো না হতভাগার, ছেলেবেলায় লেখাপড়াতেও তো খুব খারাপ ছিল না, কিন্তু এক বছর ফেল করে সেই যে কপাল পুড়ল, আর স্কুলেই গেল না কিছুতে। বেলা হয়ে গেছে অনেক, দিনান্তে তাঁকেই দুটো ফুটিয়ে নিতে হয়, বউ তার নিজের রান্না রেঁধেই সময় পায় না, তাকে রেঁধে দিতে পারলেই যেন ভালো হয়। তার পাকের ঘরে এসে দেখেন যোগেন বসে রয়েছে ঢেঁকির উপর মুখ ভার করে, বুঝলেন সব ও শুনেছে আড়াল থেকে। তবু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, ওভাবে বসে রয়েছিস কেন মুখ ভার করে, আর কোনো কাজকর্ম নেই? বহুক্ষণ ধরে মনে মনে গুমড়ে মরছিল যোগেন, এবার একেবারে ফেটে পড়ল, না নেই, আমি তো অপদার্থ বোকা, আমার আবার একটা কাজকর্ম কি, আমি তো তোমাদের কেউ নই, সব ষড়যন্ত্র পাকানো হচ্ছে, উকিলবাবুর মনে যে কি আছে তা আমি অনেকদিনই টের পেয়েছি, আমি কিছু শুনিনি নয়, যদি অনুমতি দেয়। ইস, অনুমতি দেওয়ার জন্য আমি বসেই আছি। সুবাসিনীর আর সহ্য হল না, চেঁচিয়ে বললেন, লজ্জা করে না কথা বলতে, যা বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। কয়েকদিন পরে এলো আর এক সম্বন্ধ, সুবাসিনী বললেন, এটা ফিরিয়ে দেওয়া চলবে না, তাহলে সত্যিই তিনি চলে যাবেন গোরক্ষপুরে, তার সেবা শুশ্রূষার জন্যও তো একজন লোকের দরকার, তা তো আর বৌমাকে দিয়ে হয় না। অত্যন্ত বিরক্ত হয়ে এবং মায়ের উপর রাগ করেই খগেন শেষে সম্মতি দিল, বিয়ে হয়ে গেল যোগেনের। বিয়ের আগেই অনিমা শুনেছিল যোগেন ম্যাট্রিকুলেশন পাসটাও করেনি, গোপনে অনেক কেঁদেছিল এই কথা শুনে। তখনই মনে হয়েছিল তার বাবা মা যদি বেঁচে থাকতেন এমন কিছুতেই হতে পারত না। অনেকবার ভেবেছিল মামাকে গিয়ে বলে সে বিয়ে করবে না, টুনি টুলি সতী ওদের বিয়ে মামা আগে দিন, তারপর তার কথা ভাববেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু বলা হলো না, যা হবার হয়ে গেল। তবু শুভদৃষ্টির সময় যোগেনের মুখ দেখে অনিমা মুগ্ধ হয়ে গেল, কি চমৎকার চেহারা,
আশা হয়েছিল যা শুনেছে তা হয়তো সত্যি নয়। কিন্তু দুদিন পরেই ভাঙল ভুল। এ কি, এ যে একেবারে মাকাল ফল, গুছিয়ে কথাটা বলতে পারে না পর্যন্ত। এমন বোকাও থাকতে পারে পৃথিবীতে? জেনে শুনে মামা কেন তাকে এমন করে ঠকালেন? এর চেয়ে কেন নদীর জলে ভাসিয়ে দিলেন না? অনিমার ঘুম হল না রাত্রে, চোখের জলে বালিশ ভিজে যায়। আলাপ হল মৃগেনের সঙ্গে। দেখতে মোটেই সুন্দর নয়, কিন্তু কি চালাক, কি চমৎকার কথাবার্তা। এমএতে ফার্স্ট হয়েছে। ওর দাদার সঙ্গে কোনো দিক দিয়েই কোনো মিল নেই ওর। মৃগেন আর তার স্বামী, তুলনাটা সবসময় চোখে পড়ে, সব সময় খোঁচা লাগে মনে। যোগেন দেখল এতদিন পরে বউ তো এলো, কিন্তু মুখ তার ঝলমল করে না কেন। প্রথমে ভাবল আত্মীয় স্বজন সব ছেড়ে এসেছে, সেই জন্যই বুঝি। কিন্তু তা তো নয়, মৃগেনের সঙ্গে তো খুবই কথা বলে, হাসে, গান গায়, গল্প করে। কিন্তু সে যেই ঘরে এলো অমনি মুখ ভার। এমন হবে কেন? বউ তো মৃগেনের নয়, তারই, সুতরাং তাকেই তো বেশি ভালোবাসবে, তার সঙ্গেই বেশি কথা বলবে, গান ও গল্প করবে। একদিন অনিমা বললে, ঠাকুরপো শেষে যে সোনার মেডেলটা পেয়েছেন দেখেছ? যোগেন বললে, দেখেছি, গতবার আমিও একটা মেডেল পেয়েছি, সোনার না হলেও তাতে অনেক কারুকাজ আছে, আর জজ সাহেব নিজে হাতে করে আমাকে দিয়েছিলেন সেটা। সত্যি নাকি? কি জন্য পেয়েছিলে মেডেল? বাঁশের শলা দিয়ে একটা বাক্স তৈরি করে দিয়েছিলাম এক্সিবিশনে, এমন বাঁশের কাজ কেউ আর করতে পারেনি, জেলা শুদ্ধ লোক প্রশংসা করেছে জানো। তাই নাকি? আমাদের বাড়িতে একটা চাকর আছে, তার নাম সুবল, সেও খুব ভালো বাঁশের কাজ করতে পারে। যোগেন বললে, ইস, আমার মতো আর পারে না। আচ্ছা, তোমাকে তার চেয়েও একটা ভালো বাক্স তৈরি করে দেব, তখন বলবে হ্যাঁ এমন বাক্স আর দেখিনি জীবনে। অনিমা বললে, দরকার নেই আমার বাক্সে। যোগেন উত্তর দিল, আগে দেখেই নাও। এরপর যোগেন বাক্স তৈরি করতে আরম্ভ করল। নাওয়া খাওয়ার সময় ঠিক নেই, শলার পর শলা চেঁচেই চলেছে। সুবাসিনী বললেন, কি করিস তোর মাথা মুন্ডু, সময় মতো খেয়ে দিয়ে নিবি, বউয়ের কষ্ট হয় না, সারাদিন রান্নাঘরেই থাকবে নাকি সে? যোগেনের খেয়াল হয়, সত্যি তো বউয়ের তো কষ্ট হয় খুব। পরদিন থেকে যথা সময়ে খাওয়া দাওয়া সেরে নেয়, চান করবার সময় কলসিতে করে দু তিন কলসি জল তুলে নিয়ে আসে, সংসারে সেই সব কাজ করে দিতে যায় যার ভার রয়েছে অনিমার উপর। সুবাসিনী বলেন, ও আবার কি হচ্ছে, এসব আর এখন করতে হবে না তোকে, এখন তো বউই এসেছে, তুই দেখ চাকরি বাকরি কিছু জোটাতে পারিস নাকি, যাতে দু পয়সা আনতে পারিস তার চেষ্টা কর। আর দেখ আগে যা করেছিস করেছিস, এখন আর রান্নাঘরের এদিকে বেশি আসিস নে, লোকে ঠাট্টা করবে। বুঝেছে তো, কিন্তু ভালো লাগে যে দেখতে, এত ভালো লাগে অনিমা যখন সামনে দিয়ে ঘোরে, কাজকর্মের জন্য যখন একটা ব্যস্তভাবে চলাফেরা করে, এমন চমৎকার দেখায় ওকে। কিন্তু কেন এমন করে মুখ ভার করে থাকে অনিমা? যোগেন কোনো চাকরি করে না বলে? চাকরি তো করবেই, বিদেশে গেলেই তো চাকরি করতে পারে, কিন্তু যেতে ইচ্ছে করে না যে ওকে ছেড়ে, সে কি ও বোঝে না? সুবাসিনীও লক্ষ্য করেছেন অনিমার মুখ, কারণও কিছু কিছু বুঝেছেন, তাই ফাঁক পেলেই বউয়ের কাছে প্রশংসা করেন যোগেনের। তার তিন ছেলের মধ্যে এইটিই যে সবচেয়ে ভালো, এটা তিনি প্রমাণ করবেনই অনিমার কাছে। ছেলেবেলার যত কীর্তিকাহিনী ছিল যোগেনের, সময় পেলেই তার গল্প করেন। কে কোন দিন যোগেনকে কি বলে প্রশংসা করেছিল
তার কোনোটি শুনতেই অনিমার আর বাকি নেই। এসব কথা উঠলেই অনিমা কাজে ছল করে সেখান থেকে উঠে যায়। অত্যন্ত অসহ্য লাগে এসব। পৃথিবীশুদ্ধ লোক ষড়যন্ত্র করে তাকে তো ঠকিয়েছে, অচল চালিয়েছে তার কপালে, কিন্তু সে তো চুপ করেই আছে। সে তো সবই সহ্য করে যাচ্ছে, তবু আবার কেন এসব মিথ্যা ধাপ্পাবাজি? যোগেনের বাক্স প্রায় শেষ হয়ে এসেছে। মৃগেন এলো বাড়ি গরমের ছুটিতে, টুকটাক উপহার নিয়ে এসেছে অনিমার জন্যে। ভারী দুঃখ হয় তার বৌদির জন্য, বেচারি। কিন্তু কোনো উপায় নেই আর। মৃগেন সংকল্প করেছে যতদিন বাড়ি থাকবে ভুলিয়ে রাখবে, আনন্দে রাখতে চেষ্টা করবে তাকে। যতদিন বেঁচে থাকবে যেভাবে যতটা সম্ভব ক্ষতিপূরণ করবে অনিমার। প্রসাধনের এটা ওটা নানা জিনিস পেয়ে অনিমা খুশিই হলো। তবু বললে, এসব আবার এনেছেন কেন ঠাকুরপো? এসব আমি আর ব্যবহার করব না। মৃগেন হেসে বললে, এস, হঠাৎ এমন যোগিনী হয়ে উঠলেন যে। মুখ লাল করে অনিমা বললে, যান। মুখ ফেরাতেই পাশের জানালাটার দিকে চোখ পড়ল। দেখলে যোগেন অপলকে চেয়ে রয়েছে ওদের দিকে, তার দৃষ্টি যেন সহ্য করা যায় না। রাত্রে যোগেন বললে, শোনো, তুমি মৃগেনের সঙ্গে কথা বলতে পারবে না। অনিমা বললে, তবে কার সঙ্গে কথা বলবো? আমার সঙ্গে কথা বলবে, আমি তোমার স্বামী। তুমি শুধু আমাকেই ভালোবাসবে, তুমি শুধু আমার সঙ্গেই কথা বলবে, তাই নাকি? কথা বলবার ভঙ্গি দেখে হাসি পেল অনিমার। হেসো না, আমি এসব সহ্য করব না, আমি পুরুষ মানুষ। সত্যি নাকি? কার কাছে শুনলে কথাটা? যাই হোক, কথাটা বড় বড় করে কপালে লিখে রেখো, না হলে চেনা যায় না। কি কি বললে? চেনা যায় না? ভেবেছো আমার গায়ে শক্তি নেই? আমি পুরুষ মানুষ নই, আমি তোমাকে মেরে ফেলবো, গলা টিপে মেরে ফেলবো একেবারে। কাজ নেই আমার এমন বউ দিয়ে, বলে যোগেন সমস্ত শক্তি দিয়ে গলা টিপে ধরল অনিমার। চিৎকার আর গোঙানির শব্দে সকলেরই ঘুম ভেঙে গেল। খগেন, বড় বউ, মৃগেন যাচার ঘর থেকে বেরিয়ে এলো। কাঁপতে কাঁপতে বেরিয়ে এলেন সুবাসিনী। খগেন চেঁচিয়ে বললে, ভালো চাস তো দোর খুলে ফেল যোগেন। মৃগেন দরজাটা ঠেলে দিতেই খুলে গেল, বললে, দরজা তো খোলাই দেখছি পর্দা। ঘরে ঢুকলো সকলে। যোগেন তখন ছেড়ে দিয়েছে অনিমাকে, প্রায় উন্মত্তের মতো অবস্থা। মৃগেন ধরে ফেললে তাকে, বললে, তুমি কি পাগল হয়ে গেলে মেজদা? যোগেন চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি বোকা, এসব না বললে তোমাদের সুবিধা হবে কেন? একটু পরেই অনিমা সামলে নিলে, সবাই সরে গেল। বড় বউ রইল তার কাছে, মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল অনিমা? অনিমা খানিকক্ষণ চুপ করে রইল, তারপরে বললে, কিছু না। সুবাসিনী নিয়ে গেলেন যোগেনকে তার ঘরে, ঘুম পাড়াতে চেষ্টা করতে লাগলেন। হঠাৎ দুফোঁটা জল ঝরে পড়ল যোগেনের কপালে। তাড়াতাড়ি উঠে বসল যোগেন। এ কি, তুমি কাঁদছো কেন মা? বউ মরে যায়নি তো? সত্যি বলো, আমার বউ মরে যায়নি তো? সুবাসিনী বললেন, না না, সে ভালোই আছে, তুই একটু ঘুমো দেখি এখন। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পপাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।